नमस्कार बंधुरा, श्री सुब्रत एस्ट्रोलॉजिकल कन्सालटेंसिर पक्ष থেকে আপনাদের জানাই স্বাগত। আর আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড আচার্য ডক্টর শ্রী সুব্রত শাস্ত্রী। রুদ্রাক্ষের কথা আপনারা সবাই কম বেশি জানেন। রুদ্র কথার অর্থ ভগবান শিব, আর অক্ষ কথার মানে অশ্রু বা চোখের জল। হিন্দু পুরাণ অনুসারে বিশ্বাস করা হয় যে ভগবান শিবের অশ্রু থেকে যে জলের ফোঁটা পড়েছিল সেখান থেকেই রুদ্রাক্ষের জন্ম। পৃথিবীতে মোট 123 ধরনের রুদ্রাক্ষ আছে বলে মনে করা হয়, আর যার মধ্যে ভারতে 25 ধরনের রুদ্রাক্ষ পাওয়া যায়। শাস্ত্র অনুসারে 1 থেকে 14 মুখী রুদ্রাক্ষের বিভিন্ন গুরুত্ব সম্পর্কে জানা যায়। শিবপুরাণ অনুসারে রুদ্রাক্ষ ভগবান শিবের পরিচায়ক হিসাবে মনে করা হয়। এই মহাজগতের শক্তির বাস্তবতারই একটি বন্ধন মাত্র, আর যা রুদ্রাক্ষের বিভিন্ন আঁকাবাঁকা ফাটলের মধ্যেই সেই চিত্র লুকিয়ে আছে। মানুষ আধ্যাত্মিক উদ্দেশ্য এবং সেই সাথে ঔষধি গুণের জন্য রুদ্রাক্ষ পরিধান করে থাকে। এমনটাই বিশ্বাস করা হয় যে একজন ব্যক্তির জীবনে রুদ্রাক্ষের গুরুত্ব অপরিসীম হতে পারে, কারণ তার জীবনের নেগেটিভ শক্তিকে দূর করতে পারে। তাই প্রাচীনকালে যোগী মনিরা ধ্যান এবং আধ্যাত্মিক ক্রিয়ার উদ্দেশ্যে রুদ্রাক্ষ পরিধান করতেন। কিন্তু আজকাল মানুষ কসমেটিক্স ইউজের জন্য এই রুদ্রাক্ষ পরিধান করেন অনেকেই, কিন্তু জানেন না যে রুদ্রাক্ষ পরিধানের কি গুরুত্ব বা কি মহিমা। জেনে বা না জেনে যারা এই বিশেষ রুদ্রাক্ষ পরিধান করছেন, আখেরে তাদের জীবনে লাভের পরিবর্তে সমস্যার পরিমাণই বাড়বে। সর্বশক্তিমান ঈশ্বরই এই রুদ্রাক্ষের পরিচায়ক, তাই রুদ্রাক্ষকে কেউ হেলাফেলা করবেন না, আর এমনটাই শাস্ত্র বল। রুদ্রাক্ষ হলো ভগবান শিবের পরিচায়ক। যারা দীর্ঘদিন মানসিক চাপে রয়েছেন, হার্টের সমস্যায় রয়েছেন, উচ্চ রক্তচাপজনিত সমস্যায় রয়েছেন, বিষণ্ণতার মধ্যে রয়েছেন, তারা নিজ নিজ জন্মকুণ্ডলী দেখিয়ে অবশ্যই রুদ্রাক্ষ পরিধান করতেই পারেন। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব একমুখী রুদ্রাক্ষ সম্পর্কে। ভারতে একমুখী রুদ্রাক্ষ অবশ্যই পাওয়া যায়, পাশাপাশি অন্যান্য দেশেও পাওয়া যায়। যেমন নেপালে রুদ্রাক্ষ অবশ্যই পাওয়া যায়। গুণমানের দিক থেকে নেপালের রুদ্রাক্ষের গুরুত্ব অপরিসীম বলে মনে করা হয়। যারা নেপালি রুদ্রাক্ষ পরিধান করেন তারা তৎক্ষণাৎ ফল পেতে পারেন, এমনটাই শাস্ত্র বলছে, এবং এটি অত্যন্ত বিরল এবং ব্যয়বহুল একটি উপাদান। রুদ্রাক্ষ পূজার মাধ্যমে জীবনের সমস্ত দুর্ভোগ দূর হতে পারে, শরীর স্বাস্থ্য ভালো থাকতে পারে, জীবনের ইতিবাচক পরিবর্তনগুলো আসতে পারে, কারণ রুদ্রাক্ষের মধ্যেই ভগবান শিব অবস্থান করছে, আর এটি অত্যন্ত বিরল হলো একমুখী রুদ্রাক্ষ। শাস্ত্রে উল্লেখ রয়েছে প্রত্যহ একমুখী রুদ্রাক্ষ পরিধানে ঈশ্বরের প্রতি আরাধনা করলে মন অত্যন্ত একাগ্র হয়, আর একাগ্র মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করলে সেই প্রার্থনা অবশ্যই পূরণ হয়। এটি একটি সর্বাপেক্ষা প্রাকৃতিক পবিত্র উপহার মাত্র। একমুখী রুদ্রাক্ষ পৃথিবী এবং স্বর্গের মধ্যে সংযোগ স্থাপন করে। যারা দীর্ঘদিন মাইগ্রেনের মধ্যে রয়েছেন তারা একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। যে সমস্ত জাতক জাতিকারা ধ্যান জপ করেন তাদের ক্ষেত্রে একমুখী রুদ্রাক্ষ অত্যন্ত শুভ, কারণ একাগ্রতা বৃদ্ধি করতে সাহায্য করে। তবে আগেও বলেছি, আবারও বলছি, রুদ্রাক্ষ ধারণের আগে অবশ্যই অভিজ্ঞ মানুষের পরামর্শ নিয়ে তবেই ধারণ করুন। রুদ্রাক্ষ ধারণে মানবিক এবং সেই সাথে মানসিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব আসে, সম্পদ সমৃদ্ধি আসে এবং সেই সাথে মানুষের জীবনে সুখ আসে। প্রকৃতিতে 4টি রঙের একমুখী রুদ্রাক্ষ পাওয়া যায়। প্রথম যে রুদ্রাক্ষের কথা বলবো তা হলো সাদা একমুখী রুদ্রাক্ষ। যারা এই রঙের রুদ্রাক্ষ পরিধান করেন তারা সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকেন এবং জীবনের বিভিন্ন ঝুট ঝামেলা অতি সহজেই দূর হয়। লাল একমুখী রুদ্রাক্ষ পরিধানে বিশ্বাস করা হয় যে ব্রাহ্মণ হত্যার মতো অপরাধ থেকে মুক্তি মেলে এবং মানবিক পাপ থেকে তারা নিষ্কৃতি পায়। হলুদ একমুখী রুদ্রাক্ষ পরিধানে বিশ্বাস করা হয় যে বিলাসবহুল জীবন এবং মোক্ষপ্রাপ্তির যোগ তৈরি হয়। এবং কালো একমুখী রুদ্রাক্ষ হল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনের ইতিবাচক পরিবর্তন আসে, মনের নেতিবাচক প্রভাব দূর হয় এবং সার্বিক বিকাশ এবং সেই সাথে জীবনের সমস্ত বাধা দূর হয়। পদ্মপুরাণ অনুসারে রুদ্রাক্ষ পরিধানের সময় অবশ্যই বেশ কিছু মন্ত্র জপ করার কথা বলা হয়েছে। প্রথমত পদ্মপুরাণ অনুসারে যে মন্ত্রের কথা বলবো তা হল ওম ওম দৃশম নমঃ।
ओम ओम दृशम नमः। शंखपुराण अनुसारे बला हच्छे जे एकमुखी रुद्राक्ष परिधाने ओम एम नमः ओम एम नमः এই বিশেষ মন্ত্র জপ করুন। শিবপুরাণ অনুসারে একমুখী রুদ্রাক্ষ পরিধানে এই বিশেষ মন্ত্র জপ করা উচিত। ওম হ্রিম নমঃ ওম হ্রিম নমঃ এবং যোগসারা অনুসারে এই বিশেষ মন্ত্র জপ করা উচিত। ওম ওম ব্রাশম নমঃ ওম ওম ব্রাশম নমঃ। এই বিশেষ মন্ত্রগুলি অবশ্যই 108 বার আপনারা জপ করবেন। প্রশ্ন হলো কিভাবে আপনারা একমুখী রুদ্রাক্ষ পরিধান করবেন। সোমবার সকালে ঘুম থেকে উঠে তারপরে স্নান করুন, পরিষ্কার কাপড় পরিধান করুন, তবে আপনারা কালো বস্ত্র বা নীল বস্ত্র পরিধান করবেন না এবং আপনি ঈশ্বরের প্রতি ভগবান শিবের প্রতি অবশ্যই আরাধনা করুন, নমস্কার করুন, পূজা অর্চনা করুন। তারপরে একটি তামার পাত্রে গঙ্গা জল রেখে রুদ্রাক্ষকে আলতো করে ধুয়ে ফেলুন। এরপর রুদ্রাক্ষের উপরে গঙ্গা জল ছিটিয়ে নিন এবং তারপরে আপনি অবশ্যই বীজ মন্ত্রগুলো জপ করুন। একটি সাদা রেশম বা উলের সুতোয় আপনি রুদ্রাক্ষ পরিধান করতে পারেন। মনে রাখবেন, একমুখী রুদ্রাক্ষ ঈশ্বরতুল্য বস্তু, পৃথিবী এবং স্বর্গের মধ্যে সংযোগ রক্ষাকারী, প্রতিনিধিত্ব করে ভগবান শিবের শক্তিকে বোঝায়, জীবনচক্র থেকে মুক্তি দেয় এবং এটি পরিধানের পর বৈষয়িক এবং আধ্যাত্মিক ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। তাই কখনও এই একমুখী রুদ্রাক্ষের অপব্যবহার আপনি করবেন না। একমুখী রুদ্রাক্ষ পরিধানে বেশ কিছু উপকার আসে অবশ্যই। এটি পরিধান করলে মনের ইচ্ছা পূরণ হয়, ধ্যান এবং সেই সাথে জপের শক্তি আপনি পাবেন, মানুষের শরীরের শক্তি যা নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে, আত্মবিশ্বাসে পরিপূর্ণ হতে পারবেন, অনেকটা আন্তরিক হবেন এবং আপনার হৃদয় কোমল হবে, মানুষের জন্য অবশ্যই আপনি পাশে দাঁড়াবেন, নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে থাকবেন বা নেগেটিভ শক্তি থেকে আপনি মুক্তি পাবেন, আর্থিক সমৃদ্ধি, কর্মজীবনে বৃদ্ধি, পদোন্নতি এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে সমস্যা থেকে মুক্তি পাবেন, সম্পদ, বিলাস, ভোগ্য ইত্যাদির বিষয়ে আপনি অবশ্যই আশীর্বাদ পাবেন। কিন্তু কয়েকটি বিষয় আপনাকে মনে রাখতে হবে পরিধানের আগে এবং পরে। একমুখী রুদ্রাক্ষ আপনি অবশ্যই গঙ্গা জলে পরিশুদ্ধ করে তারপরেই পরিধান করবেন, তবে তার আগে একদিন আপনারা গোমাতার দুগ্ধে এই রুদ্রাক্ষকে ডুবিয়ে রাখুন। একটি কাঁসার পাত্রে আপনারা এই কাজটি করবেন। প্রতিদিন অবশ্যই রুদ্রাক্ষকে আপনি পূজা অর্চনা করবেন। সর্বদা রুদ্রাক্ষের উপরে আস্থা রাখুন। আমিষ জাতীয় খাবার কোনো মতেই আপনি খাবেন না রুদ্রাক্ষ পরিধানে। অ্যালকোহল থেকে সর্বদা দূরে থাকুন। অন্ত্যেষ্টক্রিয়ায় যাওয়ার আগে অবশ্যই রুদ্রাক্ষ আপনার শরীর থেকে সরিয়ে রাখুন। রুদ্রাক্ষের মালা বা রুদ্রাক্ষ আপনি যা ধারণ করেছেন কখনো কাউকে দেবেন না, কারোর সঙ্গে প্রতারণা করবেন না, কোনো রাসায়নিক সাবান আপনি শরীরে ব্যবহার করবেন না। তবে একমুখী রুদ্রাক্ষের মালা আপনারা পরিধান করবেন না, একটি রুদ্রাক্ষ আপনি ধারণ করুন, কারণ এটি অত্যন্ত শক্তিশালী এবং ভাঙা রুদ্রাক্ষ কখনোই পরিধান করবেন না। ঘুমানোর আগে আপনি শরীর থেকে রুদ্রাক্ষকে সরিয়ে ফেলুন এবং এটি আপনার ঈশ্বর উপাসনা স্থলে রাখুন। সকালে স্নান সেরে আবার আপনি রুদ্রাক্ষকে ধারণ করুন। ঠিক এইভাবে রুদ্রাক্ষকে আপনি যদি ধারণ করতে পারেন তাহলে রুদ্রাক্ষের শুভ ফল আপনি অবশ্যই পাবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। অবশ্যই কমেন্টস বক্সে ওম নমঃ শিবায় কথাটি লিখবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।